আমেরিকাকে টক্কর দিয়ে মানববিহীন যুদ্ধকপ্টার আনলো চীন। বিদেশের বাজারে বিক্রির জন্য তাদের প্রথম মানববিহীন যুদ্ধ হেলিকপ্টার প্রকাশ্যে আনল চীন। দেশের উত্তর পূর্বের তাইজিং প্রদেশে অনুষ্ঠিত হওয়া চতুর্থ চায়না হেলিকপ্টার এক্সপোতে প্রথম দেখানো হলো হেলিকপ্টার AV-500W। কপ্টারটি তৈরি করেছে এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পস অফ চায়না। মানববিহীন যুদ্ধকপ্টারটির দৈর্ঘ্য 7.2 মিটার, ওজন 450 কিলোগ্রাম ও গতিবেগ ঘন্টায় 170 কিলোমিটার। সূত্রের খবর, 120 কিলোগ্রাম ওজনের অস্ত্র ও মালপত্র বহনে সক্ষম এই কপ্টার। এর অন্যতম নির্মাণকর্তা জিয়াং তাইউ জানিয়েছে, গত আগস্ট মাসে প্রথম পরীক্ষায় সফল হয়েছে এই কপ্টার। এমনকি যে কোনো স্থান ও পরিবেশে ওঠানামা করতেও সক্ষম এটি। চলতি বছরের মধ্যে কপ্টারটির চূড়ান্ত পরীক্ষা শেষ করতে চায় চীন। 2018 থেকে শুরু হবে বিদেশি বিক্রি। এখনও পর্যন্ত আমেরিকা ও ইসরায়েলের কাছে শুধুমাত্র রয়েছে মানববিহীন যুদ্ধ হেলিকপ্টার। সেই তালিকায় নয়া সহযোজন চীন। বিশেষজ্ঞরা বলছে 8 কিলোগ্রাম ওজনের ইয়ার টু গ্রাউন্ড মিসাইল বহনে সক্ষম এই মিসাইল। এতে রয়েছে র্যাডার হোমিং টেকনোলজি। 5 কিলোমিটার দূরে থাকা শত্রুকে নিমেষেই খতম করতে পারবে এটি। এছাড়া রয়েছে বোম্বার মেশিন। চীনা মিডিয়া সূত্রে খবর, মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, মূলত তাদেরকে এই কপ্টার বিক্রি করতে চায় চায়না।